মা আমার একটা ছেলেকে পছন্দ, নিজের জামাটাই এখন ঠিক করে পছন্দ করতে পারি না। মা আমার একটা ছেলেকে পছন্দ। হ্যাঁ তো এখন করবি না তো কখন করবি? এখনই তো প্রেম করা বয়স। মা একটা কথা বলার ছিল, বলে ফেল। মা আমার একটা ছেলেকে পছন্দ। নিজের জামাটা এখন ঠিক করে পছন্দ করতে পারি না, কোন জামাটা ভালো কোন জামাটা খারাপ সেটা এখন ঠিক করে পছন্দ করতে পারি না, কোন খাবারটা খেলে মোটা হবি কোন খাবারটা খেলে রোগা হবি সেটাই এখন সিলেক্ট করতে পারি না। তুই কিনা বলছিস আমার ছেলে পছন্দ, ছেলে সিলেক্ট করেছো তুমি? মা ছেলেটা খুব ভালো। চুপ, একদম চুপ। তুমি এখন এতটাও বড় হয়ে যাওনি, একটা কথা নয়, চুপচাপ গিয়ে পড়তে বস। যখন বিয়ের সময় হবে তখন ঠিক বিয়ে দেবো, এখন কানের মাথা খেতে আসবি না। মা শোনো না, আমার একটা ছেলেকে না খুব পছন্দ। আমারও। হ্যাঁ কি বলছো তুমি? দেখ দেখ এই সিরিয়ালের নায়কটাকে দেখ, কি হেভি দেখতে। দূর দূর, আমি বলতে চাইছি আমি একটা ছেলেকে ভালোবাসি। কাকে ভালোবাসিস? একটা ছেলেকে। তো আমাকে কেন বলতে এসেছিস? তোর বাবাকে বলকে যা, যা যা তোর বাবাকে বলকে যা, আমাকে এসব বলে লাভ নেই। তুমি বাবাকে বলে দেবে? ডিস্টার্ব করিস না তো, আমি এখন সিরিয়াল দেখছি। এই একটা কথা বলবো? বলো। তোর বয়ফ্রেন্ড হয়নি রে? সিরিয়াসলি মা, এই কথাটা তুমি আমাকে জিজ্ঞেস করছো? হ্যাঁ তো এখন করবি না তো কখন করবি? এখনই তো প্রেম করা বয়স। ওই আর কি। এই শোন, ওকে একদিন ডেকে আনবি, তোর কেমন পছন্দ আমি দেখবো, বুঝলি? আচ্ছা ঠিক আছে, ডেকে আনবো। মা জানো একা ভাড়া বাড়িতে থাকে, নিজে রান্না করে খায়। আহারে ঠিক আছে, ওকে একদিন বাড়িতে ডেকে আনিস। হ্যাঁ আর ও মাটন খায় না চিকেন খায়, কোনটা বেশি ভালোবাসে? চিকেন মা। ওকে নিজের হাতে রান্না করে খাওয়াবো। মা শোনো, আমার না একটা ছেলেকে পছন্দ। জানি তো। মানে তুমি কি করে জানলে? তোর ফেসবুকে সমস্ত ছবিতে দেখেছি, লাভ রিঅ্যাক্ট অ্যান্ড কমেন্টস, সেখান থেকেই বুঝতে পারলাম ও তোকে একটু পছন্দ করে, ওটাই তোর বয়ফ্রেন্ড হবে। তোমাকে তো এই তো সেদিন ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিলাম, এর মধ্যে তুমি সব কিছু শিখে গেলে? তুই কি ভাবিস আমাকে, আমি এতটাই বোকা? এদিকে শোন, তোকে একটা চুপি চুপি কথা বলি। বলো। তোর ওই পিওজির না এখন আমার ফেসবুক ফ্রেন্ড, ওকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, ছেলেটাকে দেখেছি, ছেলেটা খুব একটা মন্দ নয়, ভালোই দেখতে। কি বলছো মা তুমি এসব? তুমি তো গোয়েন্দা গিন্নি হয়ে গেছো দেখছি। আর শোন, ওকে বলিস তো আমি ওকে তিন দিন আগে গুড মর্নিং এসএমএস করেছিলাম, এখনও রিপ্লাই দেয়নি, আমাকে বলিস রিপ্লাইটা দিতে কেমন?